এই টেবিলটা তোমরা তুলো আগে। তোলা হয়েছে? জি ভাইয়া। ওকে, এখন আমাদের পরীক্ষার সময় কোশ্চেন আসবে, যেটা যে এই টেবিলটাকে আমাকে তৈরি করতে বলবে এসকিউএল কমান্ডের মাধ্যমে। এসকিউএলটা কি? এসকিউএল মানে হচ্ছে তোমার স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এসকিউএল এর মধ্যে আমরা যেটা ইউজ করব হচ্ছে বিভিন্ন ধরনের তোমার কি বলবো কমান্ড আছে, যেরকম HTML এ তুমি ইউজ করেছো কি, তুমি এক একটা ট্যাগ ইউজ করেছো, এক একটা ট্যাগ দিয়ে এক একটা কাজ কি আমি নির্দেশ করেছি, তেমনি SQL এর মধ্যে আমি কিছু কমান্ড ব্যবহার করব। যেমন এখানে অনেকগুলো কমান্ড আছে, আমার ক্রিয়েট স্টেটমেন্ট আছে, তারপরে হচ্ছে অল্টার আছে, ইনসার্ট আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন সময় কোনটা ব্যবহার করব। যেমন এই টেবিলটা যখন তোমাকে পরীক্ষার সময় কোশ্চেন তৈরি করতে বলবে, মানে বলবে যে SQL কমান্ডের মাধ্যমে করো, এখানে আমার দুটো স্টেটমেন্ট ইউজ করতে হবে। এক নম্বর স্টেটমেন্ট ইউজ করতে হবে হচ্ছে ক্রিয়েট, আমার সব মার্কারে কালি শেষ, এক নম্বর ইউজ করতে হবে হচ্ছে ক্রিয়েট, আর দুই নম্বর হচ্ছে আমার ইনসার্ট। এবং প্রত্যেকটা যে আমার এই যে আমার কমান্ড গুলো আছে, প্রত্যেকটা কমান্ডে আমার একটা স্ট্রাকচার আছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্রিয়েট দিয়ে। আচ্ছা, তার আগে এই টেবিলে কিন্তু একটা নাম দেওয়া থাকবে পরীক্ষার সময়। যে মনে করো নাম দিলে হচ্ছে তোমার টেবিল, না মনে করো টেবিলের নাম দিলে হচ্ছে বিবি। মনে করো বিবিটা হচ্ছে আমার কি টেবিলের নাম। তাহলে যেটা হবে, তুমি দেখো ক্রিয়েট টেবিল, এই ক্রিয়েট টেবিল লেখার পরে আমার পাশে আমাকে টেবিলের নামটা দিতে হবে। যেমন এই টেবিলের নামটা কি আমার এই টেবিলের নামটা কি বলো, টেবিলের নাম কি দিয়েছি আমি? বিবি। তাহলে কি আমার বিবি, ক্রিয়েট টেবিল বিবি। এরপর হচ্ছে আমার পাঁচ ব্র্যাকেটের মধ্যে আমার হবে হচ্ছে যে এটার মধ্যে যে আমার যে ফিল্ড গুলোর নাম, ফিল্ড গুলোর নাম আমাকে এখন বসে দেখুন। ফিল্ড এর নাম কি কি আছে আমার এখানে, এখানে ফিল্ড বা আমার যেটা বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এটার নাম অ্যাট্রিবিউট গুলো কি কি? সিরিয়াল নেম ডিওবি, সিরিয়াল নেম ডিওবি দিয়ে আমার শেষ দেওয়ার পরে সেমিকলনটা বন্ধ করে দেবো। এখন তাহলে কি করলাম, ক্রিয়েট টেবিলের পরে টেবিলের নামটা দিয়েছি, আর কি দিয়েছি আমি ফিল্ড গুলোর নাম দিয়েছি। কিন্তু ফিল্ড গুলার নাম দিলে হবে না, এখানে আমাকে তিনটা জিনিস দিতে হবে, ফিল্ডের নাম, ফিল্ডের ডাটা টাইপ এবং সেটার সাইজ। তিনটা জিনিস আমাকে দিতে হবে। কটা জিনিস দিতে হবে বললাম? বলো কটা জিনিস বললাম দিতে হবে? তিনটা জিনিস। তিনটা, একটা হচ্ছে কি ফিল্ড, তিনটা জিনিস ফিল্ডের ডাটা টাইপ এবং ফিল্ডের সাইজ। এখন ডাটা টাইপ, ডাটা টাইপটা হচ্ছে যে আমার
যে ফিল্ডটা আমি লিখবো ফিল্ডের মধ্যে আমার কোন ধরনের ডাটা বসবে, যেমন আমার যদি সংখ্যা জাতীয় বসে তাহলে আমি লিখবো কি নাম্বার, যদি আমার যদি ক্যারেক্টার জাতীয় হয় ওটার জন্য আমার একরকম আছে, যদি ডেট হয় সেটার জন্য একরকম আছে। এই ডাটা টাইপ কিন্তু তোমরা যে ডাটা টাইপ গুলো পড়েছো সেই ডাটা টাইপ না, এটা কিন্তু আলাদা। তোমরা যে ডাটা টাইপ গুলো যে পড়েছিলে যে তোমার শর্ট টেক্সট লং টেক্সট মেমো, ওই ডাটা টাইপ গুলো কিন্তু আমরা এখানে বসাবো না, এখানে আমরা বসাবো অন্য ধরনের ডাটা টাইপ। যেমন সিরিয়াল, এখানে সিরিয়াল কি টাইপের আছে, নাম্বার না কি টাইপের? নাম্বার। নাম্বার, তাহলে আমার সিরিয়ালের ডাটা টাইপ হচ্ছে আমার নাম্বার। ওকে, এখানে তোমার কয় ডিজিটের নাম্বার আছে? ওয়ান ডিজিট। দুই, মানে ওয়ান ডিজিট ঠিক আছে, কিন্তু সংখ্যা আমি দুইটা দিয়েছি, তো এখানে মনে করো সর্বোচ্চ মনে করো তিন ডিজিট আমি ধরতে পারি। এখানে আমি একটা ধারণার উপর দিচ্ছি, ধারণার উপর দিচ্ছি, তাহলে নাম্বার আমার এখানে সাইজ হবে, আমার কত সাইজের হবে, মনে করো আমি দিলাম হচ্ছে তিন সাইজ, তার মানে কি আমার এখানে সর্বোচ্চ তিন ডিজিট পর্যন্ত আমি সংখ্যা আমি নিতে পারবো। এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে, আবার অনেক সময় কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তবে কোশ্চেন যেটা থাকবে তার থেকে অবশ্যই বেশি রাখার চেষ্টা করবা অথবা সমান রাখার চেষ্টা করবা, এর থেকে কম না। যেমন এখানে তুমি দেখছো তোমার কিন্তু দুইটা ডিজিট দিয়েছো, তুমি কিন্তু এখানে এক ডিজিট দিও না, হয় দুই ডিজিট দিও না হলে বেশি দিও, কথা বুঝতে পেরেছো? এইরকম তাহলে সিরিয়ালটা গেল কি আমার নাম্বার। এখন নেম, নেমটা হচ্ছে কি আমার ক্যারেক্টার টাইপের, কিন্তু এখানে আমি ডাটা টাইপ যেটা লিখবো ভি এ আর সি এইচ এ আর, যেটা পুরো মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, বা তুমি সংক্ষেপে বলতে পারো ভার্চার, ভি এ আর সি এইচ এ আর। এখন একটা ক্যারেক্টার আমার সাধারণত মনে হয় একটা নাম লিখতে গেলে আমার ছয় সাত বা দশ এরকম আমার কি ওয়ার্ড আমার লাগে সাইজ, সেক্ষেত্রে মনে করো আমি এখানে সাইজ দিয়ে দিলাম মনে করো দশ, এগুলো কিন্তু পুরাই তোমার আনুমানিকের উপরে, এটা কিন্তু তোমার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই যে এর ভ্যালু এটাই হইতে হবে, এটা তুমি দশ দাও বিশ দাও তিরিশ দাও ব্যাপার না। এখন ডিওবি, ডিওবিটা কি টাইপের, এটা হচ্ছে কি তোমার একটা ডেট টাইপের, যার কারণে এখানে তোমার হবে কি তোমার ডেট, ডেট। এবং মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার যেটা হচ্ছে যে এখানে তুমি যে ডেটটা দিলাম ডেটের কিন্তু কোনো তোমার ইয়া হবে না, কোনো সাইজ হবে না, কারণ ডেটা একটা নির্দিষ্ট ফর্মেট আছে, ওই ফর্মেট অনুযায়ী তোমার এখানে বসবে। তাহলে তুমি দেখো এখানে তাহলে কি করলাম, আমাদের তিনটা যেমন ফিল্ডের নাম, তিনটা ফিল্ডের নাম দিলাম, প্রতিটা ফিল্ডে তোমার ডাটা টাইপ দিয়েছি এবং তার সাইজ দিয়েছি, এবং প্রতিটা জিনিস কমপ্লিট করার পরে কমা দিয়ে শেষ, কমা দিয়ে ইয়া করবো, কমা কমা, এটা যেহেতু লাস্ট এটা শেষ, এখানেও কমা, শেষে গিয়ে আমার ফার্স্ট ব্রেকে দিয়ে আমার সেমিকোলনের মধ্যে করতে হবে। এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা আছে নাকি? এখানে একটা ব্যাপার আছে কিন্তু, এই যে ক্রিয়েটিভ যেটা নীলকালি দিয়ে লিখেছি এটা কিন্তু হচ্ছে তোমার এই যে আমি যে ফিল্ডটা যে লিখেছি, যে টেবিলের মধ্যে যে ফিল্ডটা যে তৈরি করেছি এবং টেবিলটা যে তৈরি করেছি, এটা কিন্তু তোমার এসকিউএল কমান্ড, এবং এটার মধ্যে দেখো ক্রিয়েট টেবিল পুরোটা কিন্তু তোমার ক্যাপিটাল ওয়ার্ডে হয়েছে, মানে আপার কেসে, এটা কিন্তু কখনই তুমি কোনো ওয়ার্ডে তুমি লোয়ার কেস ইউজ করতে পারবা না, যে তোমার সি বলো আর বলো প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ক্যাপিটাল হইতে হবে। মোট কথা যে এসকিউএল কমান্ডের মধ্যে আমার যে স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্টগুলো তোমাকে সবসময় আপার কেসে লিখতে হবে, এবং কোনগুলো স্টেটমেন্ট এটা তুমি আমার লেখা দেখলে তুমি বুঝতে পারবে, আমি ডিফারেন্ট কালারে লিখবো। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে, আমি কিন্তু একটা পার্ট করেছি, কি পার্টটা করেছি, আমি টেবিলের শুধু ফিলটা কিন্তু করেছি, আমি কিন্তু ডাটাগুলো কিন্তু এখনো বসাই নাই, ডাটাগুলো বসাবো না আরেকটা স্টেটমেন্টের মাধ্যমে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে বলো এতটুকু বুঝতে পেরেছো নাকি? সর্বোচ্চ তুমি কয়টা সংখ্যা তুমি দেখাবা,
আমি সর্বোচ্চ দেখালাম কি আমার এখানে সর্বোচ্চ তিনটা ডিজিট, আমার তিন ডিজিটের সংখ্যা আমার হইতে পারে, এই জন্য সাইজ দিয়েছি তিন। এখন নাম, ও আচ্ছা ভাই বুঝতে পেরেছি। একটা নাম আমার কয়টা ওয়ার্ডের হইতে পারে সর্বোচ্চ? যেমন আমার নামে মনে করো যে 10টা ওয়ার্ড আছে, তোমার নামে মনে করো 12টা ওয়ার্ড আছে, তো সর্বোচ্চ যে ওয়ার্ড সেটা আমি হিসাব করে আমি একটা আনুমানিক দিয়ে দিলাম 10টা ওয়ার্ড, অথবা আমি মনে করে দিলাম হচ্ছে 20 ওয়ার্ড। এটা তোমার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা তো সাইজ। জি ভাইয়া বুঝতে পেরেছি। এখন গেল, এটা গেল একটা পার্ট, এখন আসে দুই নাম্বার পার্ট। দুই নাম্বার পার্ট ভাইয়া ডেটে কেন সাইজ দেই না? হুম, ওটা কনস্ট্যান্ট তাই, ডেটে কেন? নিজস্ব একটা ফরম্যাট আছে তাই, নিজস্ব একটা সাইজ আছে, ওটা কোনো আলাদা কোনো তোমার সাইজ মেনটেন করে না, ডেটার নিজস্ব ফরম্যাটই আছে এই জন্য। আচ্ছা ভাইয়া, কারণ তুমি ডেটে তুমি যাই বলো না কেন, ডেট তোমার দুই ডিজিটেরই হবে, মাস তোমার দুই ডিজিটেরই হবে, এবং তোমার বছর তোমার চার ডিজিটেরই হবে, চার থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য। এখন আসি, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই যে আমার যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলাকে আমি বসাবো। ভ্যালুগুলা বসানোর জন্য আমার যে এসকিউএল কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। দেখেছো প্রত্যেকটা কিন্তু কিন্তু আপার কেসে লেগেছি, কিন্তু এটা কিন্তু একটা স্টেটমেন্ট। এখন ইনসার্ট ইনটু পরে হবে হচ্ছে আমার টেবিলের নাম, টেবিলের নামটা কি? বলো। বিবি। টেবিলের নাম হচ্ছে বিবি, বিবি। এখন এটা পাশে কিন্তু লিখতে হবে, পাশে আমার যেহেতু জায়গাটা নিচে লিখছি, ঠিক আছে, এটা কিন্তু আসলে পাশে হবে আর নিচে লিখছি। এরপরে হচ্ছে তোমার বিবি লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে এখানে ফিল্ডের নাম কি কি আছে, বলো। সিরিয়াল নাম্বার, নেম, ডেট অফ বুঝতে পেরেছো? তাহলে ইনসার্ট ইনটু বিবি পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আমি এই জিনিসটাকে বসাবো। এখন আসো এরপরে হচ্ছে আমার ভ্যালুস। ভ্যালুস, ভ্যালুস এখন আমি লেখা শুরু করব যে আমার ফার্স্ট ভ্যালু কত? 01। এরপর 02, না আমি কিন্তু এটা মেনটেন করব 02 1। সিরিয়ালের পর কি? ও আচ্ছা, AA। ও আচ্ছা, AA। এরপর এরপর কি? এটা কিন্তু কি রেখে 12 নাম্বার, এটা গেল একটা। এরপরে আসো দুই নাম্বার, দুই নাম্বারে হচ্ছে কি 02, কোটেশন শেষ, বি টু বি, কোটেশন বি বি, 13 2 93। আর আছে না? তাহলে আমার এখানে এসে আমার সেমিকোলন, এটা কিন্তু কমা। তো এই হচ্ছে তোমার, আমি কিন্তু তাহলে এই একটা টেবিল তৈরি করার জন্য আমাকে দুইটা স্টেটমেন্ট ইউজ করতে হয়েছে। একটা হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট, যার মাধ্যমে কি আমি টেবিলের নাম এবং ফিল্ড গুলো দিয়েছি, আর দুই নাম্বার এই ভ্যালু গুলো বসানোর জন্য আমাকে ইউজ করতে হচ্ছে কি ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, যার মাধ্যমে কি আমি প্রত্যেকটা ভ্যালু আমি এখানে বসিয়েছি।
বুঝতে পেরেছো? কোন প্রশ্ন আছে কারো? না ভাইয়া হয়েছে। তাহলে মুছে ফেললাম। এখন মনে করে একটা কোশ্চেন দিলাম আমি, না এই কোশ্চেনটা লিখে নাও। এখন দেখো এখানে আমাকে কোশ্চেনে বলেছে কি যে আমার নেমের পরে আমার ডেজিগনেশন নামে একটা কলাম আমাকে অ্যাড করতে হবে, আর কিন্তু কিছু বলে নেই। তা আমার কিন্তু টেবিল কিন্তু ক্রিয়েট করা লাগবে না, আমি জাস্ট এই জিনিসটা অ্যান্সার করব। এই জিনিসটা অ্যান্সার করার জন্য আমি যখন নতুন একটা যখন কলাম যখন অ্যাড করব, সেটার জন্য আমার যে কমান্ডটা স্টেটমেন্ট ইউজ করব সেটা হচ্ছে আমার alter table. এখন অল্টার টেবিলের পরে আমার আগের মতন টেবিলের নাম, টেবিলের নাম কি কি দেওয়া আছে? বিবি এরপরে হচ্ছে আমার অ্যাড, কোন কলাম যোগ করব? কোন কলামটা আমি যোগ করব? ডেজিগনেশন, ডেজিগনেশন কলাম। ডেজিগনেশন এটা তোমার ইয়া কি হবে, ডাটা টাইপ? বলতো এটা ডাটা কি হবে? ক্যারেক্টার হবে। ক্যারেক্টার কি লিখেছো, যে কোনো তো ওয়ার্ড জাতীয় কিছু লেখার জন্য কি লাগে আমার? ভ্যারিয়েবল ক্যারেক্টার, তাই না? যেটা হচ্ছে কি ভি এ আর সি এইচ এ আর, ভ্যারিয়েবল ক্যারেক্টার। এখন দেখো যে এটা কি বলেছি, কিসের পর লিখতে বলেছি? আফটারের পর। তার মানে কি আফটার এইজ, আর যদি তোমার যদি বলতে হচ্ছে ডিওবির আগে একটা কলাম তৈরি করো, তাহলে কি লিখতাম আমি? আমি যদি বলতাম ডেজিগনেশন, তুমি ডিওবির আগে বিফোর নেম, বিফোর তাহলে এখানে আফটার দিবে, বিফোর দিবে, বিফোর ডিওবি হইতো।
ডিউটির আগে বলেছি। ক্লিয়ার? কোন কনফিউশন? না ভাইয়া। ওকে ঠিক আছে। না ভাইয়া বুঝতেছি। এখন আরেকটা কোশ্চেন দেখো। তাহলে কি বলেছি এখানে? আমি বলেছি যে আমার সিরিয়াল একের মধ্যে যার নাম এ এ আছে সেটা চেঞ্জ করে কি করতে বলেছি? আমি সিসি করতে বলেছি। তাহলে এটা কি, আমি যখন একটা নাম বা কোন একটা দিন যখন আমাকে পরিবর্তন করতে বলবে একটা এক্সিস্টিং টেবিলের মধ্যে, তখন আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে আপডেট। আপডেটের পরে আগের মতন টেবিলের নাম, এখন কি করতে বলেছে আমাকে? নেম। নেম করতে বলেছে কি? সি সি। এখন আসো হোয়ার, তার মানে এটা কিন্তু আমার স্টেটমেন্টের একটা অংশ, যেখানে হোয়ার আমি কি কোশ্চেনে বলেছি এস এল ইকুয়াল টু 01। বলো কোথাও বুঝতে অসুবিধা আছে নাকি? বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে মুছে ফেলি। বুঝে ফেললাম। আজকে এতটুকুই, তার আগে আমি তোমাকে বলি যে আমরা কিন্তু আজকে কিন্তু মেইনলি চারটা স্টেটমেন্ট আমরা দেখেছি, চারটা। এক নাম্বার হচ্ছে ক্রিয়েট। বলতো ক্রিয়েট স্টেটমেন্টে আমি কি করি? ক্রিয়েট স্টেটমেন্টে আমি কি করি বলতো?
create statement diye ami ekta table toiri kori jar modhe table er naam ta diye thaki ar ki ami field er naam field er size ebong data type em diye thaki eta hocche ki amar create er kaj dui number hocche insert insert er byabohar kori kothay এই যে যে তোমার ভ্যালুগুলো যে আছে ভ্যালুগুলো বসানোর জন্য ইউজ করে থাকি আমি ইনসার্ট তিন নাম্বার দেখলাম হচ্ছে অল্টার অল্টারটা ব্যবহার করি কেন যে কোন একটা কলাম যদি আমি নতুন অ্যাড করতে হয় দুইটা কলামের মাঝখানে যদি আমার কোন কলাম যদি অ্যাড করতে হয় তাহলে আমি ইউজ করি কি আমি অল্টার আর চার নাম্বার আমি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে उदाहरण देखे देखो क्लियर थैंक यू আর কার কোনো প্রশ্ন না ভাইয়া ঠিক আছে তাহলে থাকো তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া